মানে এখনো তো ওইভাবে আমরা, কিন্তু আমাদের তো অনেকগুলো নাম আছে, মোসাদ্দেক আছে ডেফিনেটলি, তাসকিন হচ্ছে কথাও চিন্তা করি না তা না, তবে হয়তো ভাই দুই তিনজনের মধ্যেই থাকবে, বাট মোসাদ্দেকের হয়তো ভাই একটু আপার হ্যান্ড আছে, মোসাদ্দেক তো আগে থাকবে এক্সপিরিয়েন্সের দিক থেকে হয়তো ভাই। সুজন ভাই, মানে আজকে তো প্রথম অনুশীলন শুরু হলো, মোটামুটি সব ক্রিকেটারকে আমরা দেখলাম, তো প্রস্তুতিটা আসলে যেভাবে দলটা গঠন মানে গঠন করা হয়েছে, চ্যাম্পিয়ন হওয়ার মতো আপনারা কি ফাইট দেবেন কি না, এবং প্লেয়ারদের প্রস্তুতি সব কিছু মিলিয়ে ওভারঅল আসলে প্রস্তুতিটা কেমন? যখনই যে দল করে সে তো একটা লক্ষ্য নিয়েই করে, চ্যাম্পিয়ন তো সবারই টার্গেট থাকে, বাট এর যদি আমি মানে খুবই রিয়েলিস্টিক চিন্তা করি তাহলে আমাদের যে স্ট্রেংথ আছে ডেফিনেটলি ফার্স্ট প্রথম ধাপটা হচ্ছে যে নক আউটে যাওয়া, মানে সুপার ফোরে থাকা, প্রথম ফোরের মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট, তো ওইটার জন্য ফার্স্ট টার্গেট। চ্যাম্পিয়ন তো একটা লাক লাগে যে আপনি নক আউটে গিয়ে যদি আপনি খুব ভালো খেলে ফার্স্ট ম্যাচে যান ইউ মাইট বি আউট, তো ফার্স্ট টার্গেট ইজ সেমিফাইনাল, মানে সেমিফাইনাল সেরে যাওয়া, ওইটা টার্গেট। আর প্রস্তুতি বলতে ছেলেরা সবাই কাজ করছিল, আমি জানি আমার সাথে সবার কথা হচ্ছে। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়, অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে, ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। বাট দল হিসাবে আজকে আমরা প্রথম শুরু করলাম, বিকজ দলকে একসাথে করাটা একটা ব্যাপার ছিল, যার যেখানে প্রয়োজন ছিল, যার যেখানে প্র্যাকটিস করার ফ্যাসিলিটি দরকার ছিল সেটা আমি অ্যারেঞ্জ করে দিয়েছিলাম সবাইকে, তো যার জন্য সবাই ট্রেনিংয়ের মধ্যে ছিল। আসলে ভাই আপনি সবসময় আসলে যে ধরনের দলগুলোকে কোচিং করান, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ হোক বা বিপিএলই হোক, সেখানে আমরা দেখি যে বেশ তারকা ক্রিকেটার একটা ছড়াছড়ি থাকে, সেখানে এই দলটাকে যদি বলি দুই একজন ছাড়া খুব যে বড় মানে কোনো তারকা নাই, এটা আসলে কি আপনা আপনি কি এটাকে নতুন একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন নাকি? অবভিয়াসলি আমার কাছে এটি একটা বড় চ্যালেঞ্জ, যে এইসব টিমের সাথে যারা মানে যেহেতু আমাদের নাম নেই বা সবাই আমাদের কাগজে কলমে যদি বলে এরকম ছয় সাত নম্বর দলই বলবে হয়তো বা, তো সেই হিসাবে আই ডোন্ট মাইন্ড অ্যাট অল, বিকজ আমি চাই যে এরকম একটা দল নিয়ে কাজ করাটাই বেশি আনন্দ থাকবে, বিকজ আমাদের চ্যালেঞ্জটা বেশি থাকবে, কারণ আমাদের হারানোর ভয়টাও এত বেশি কিছু নাই, তো আমরা যেটাই করবো সেটাই আমাদের পাওয়া হবে। তো আমি বিশ্বাস করি যে দলে এমন নাই যে আমাদের সামর্থ্য নেই, সামর্থ্য ঠিকই আছে অথবা নাম নেই, তা আমি কাগজে কলমেও বিশ্বাস করি না খুব একটা, যে কাগজে কলমে হলেই হ্যাঁ, তারপরেও টি টোয়েন্টি এই ফর্মেটে স্পেশালিস্ট কিছু প্লেয়ার আছে, অথবা ইন্টারন্যাশনাল প্লেয়াররাও যদি বলি সেই রকম মানের প্লেয়ারও আমাদের দল হয়তো আমরা নিতে পারিনি, বিকজ বাজেটের একটা এক্সট্রিম থাকে যে আমাদের বাজেট অত বেশি না, বাট আমি এটা এক্সট্রা ফটো বিচলিত না, কারণ আমি বলি শর্ট ফর্মেটে খেলায় এনিবডিস গেম, আসলে এটা যে কোনো দিন যে কেউ জিততে পারে, আপনার এত পারফরমেন্স দরকার নেই, তিন চারজন ভালো পারফরমেন্স করলে হবে, দেশের দুটো পেসার আমার দলে, এটা আমার জন্য বড় শান্তির ব্যাপার একটা, যে তাসকিন শরীফুল যদি তাদের বেস্টে থাকে তাহলে যে কোনো দলের জন্য ডিফিকাল্ট, আমার স্পিনাররা ভালো আছে, আরাফাত সানি ওয়াজ প্রুভেন স্পিনার ফর সো মেনি ইয়ার্স, প্লাস চাতুরঙ্কাটি সিলভা আসবে, ওরও ঢাকার মাঠে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে আশা করি, তো আমার বোলিং ওয়াজ আমি মনে করি যে যথেষ্ট স্ট্রেংথ আছে একটু যে কোনো দলকে চ্যালেঞ্জ করার জন্য। ব্যাটিংয়ে আপনার মানে আমি বলবো যে নাইম শেখ কিংবা সাইফ বা যারাই টপারের আছে কিংবা ফরেন থেকে গুন্তালিকে আসবে বা দিকওয়ালা যারাই আসবে, স্যাম আইও হয়তো বা দুই ম্যাচ পরে আমার সাথে জয়েন করবে, তখন আমাদের ব্যাটিং কিন্তু এত খারাপ লাগবে না দেখতে আসলে যতটা এখন মনে হচ্ছে, আসলে মুখে বললে তো হবে না আমরা কী করবো, আসলে মাঠে প্রয়োগটাই সবচেয়ে বড় জিনিস, এক্সিকিউশন যদি ঠিক থাকে, যদি আমাদের প্ল্যানিং অনুযায়ী খেলতে প্রসেসটা আমাদের ঠিক থাকে, তাহলে আমি মনে করি যে কোনো দিন আমরা যে কোনো টিমকে চ্যালেঞ্জ করার মতো অ্যাবিলিটি রাখি আসলে।